দেখেন আমি বিয়া করছি, আমি বিয়া করছি বুঝলেন, বিয়া করছি। আজকে এটা হিসাব অন্যভাবে বলবো, 170 কোটি 2,92,400 সেকেন্ড হয়ে গেছে। তো হঠাৎ তো বলতে পারবে না সময় কতদিন হয়েছে, আসলে হয়েছে 54 বছর আজকে 2 দিন। এটা হওয়ার কারণ হলো কি, এই টোব্বা চুপানকে মহাব্বতের মতো কম বয়সে বিয়ে করে ফেলছিলাম। এখন 54 বছরের একটা মহিলা, সে তো মোটামুটি আমার সবকিছুই বুঝে ফেলছে যে কুই ভালো খারাপ কি করতে পারে না পারে, এইটা কিন্তু তার কন্ট্রোলের ভিতরে। আমি যখন 6-7 মানে স্পিকার ছিলাম 7-8 বছর আগে, যখন আমি ওই নারী নির্যাতন বিল পাশ করি, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাশ করে ভালো কথা, কোনো অসুবিধা নাই, পুরুষ নির্যাতন বিল পাশ করার তো কিছু প্রয়োজন আছে। পরে বলছে যে এটা এই মুহূর্তে প্রয়োজন নাই, পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে, কিন্তু 6 বছর চলে গেছে এখনো করে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীরা তো খবর টবর রাখেন না, আসলে শুধু আমার ঘরে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক না, এটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে, ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে। দেখেন ইদানিং কয়েক মাস আগে আপনারা জানেন এই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না, প্রিয়াঙ্কা চোপড়া তো সবাই চিনেন, আমি যদি বুড়া বয়সে চিনে আর এই ছেলেরা তো না চিনার কোনো কারণেই নাই। এ প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল, বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি আসে তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আসে, সবাই আসে। তা আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে, পরে বুঝলাম না, মানে এই কথা বলছি যে আসার একদিন আগে, পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গভবনে আসার কি দরকার, যার জন্য এটা জাস্ট কোন স্পারেছি ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া আসা বঙ্গভবনে ক্যান্সেল আসে নাই। আমি বলতে চাই প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে, তার চেয়ে 10 বছরের না আরো বেশি, প্রায় 12-14 বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক ছেলে আমেরিকা, কম বয়সের ছেলে এসে বিয়া করছে আমেরিকা গিয়া। এখন আমি তো তার থেকে প্রায় 30-35 বছরের বড়, তো 10-12-13 বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের, তাহলে তো 30-35-40 বছরের উপরও তো সে উঠতে পারতো। এই ধরনের একটা সুযোগ নষ্ট করাটা তো সে ঠিক করে নাই, অন্তত এই এই উপমহাদেশের একটা মেয়েকে এত যদি আসতো আর যদি ঘটনা ঘটতো তাহলে তো এত কিছু এত সাগর সাত সাগর তেরো নদী পার হইয়া থাকে শুধু আমেরিকা যাওয়ার প্রশ্ন নাও তো হইতে পারত। সবাই কি করা যায়, সবাই কপাল, ভাগ্য কিছু করার নাই।